আমরা চাচ্ছি নোমান জাকিবের হত্যাকাণ্ড যারা এই রশিদপুর ইউনিয়নে সেই হত্যাকাণ্ড হিসাবে পরিগণিত হয়। এরপরে আর যেন কোনো ভাই কোনো ছোট ভাইকে হারাতে না হয়, আর যেন কোনো মা তার ছেলেকে হারাতে না হয়, কোন ছেলে তার বাবাকে হারাতে না হয়, কোন স্ত্রী স্বামী হারা হতে না হয়, এটা আমাদের সকলের কামনা থাকবে। আমরা চাচ্ছি খুনি আবুল কাশেম জিহাদি শুধু আবুল কাশেম জিহাদি নয়, আবুল কাশেম জিহাদির যত শিক আছে, তার যত দলবল আছে, তার যত সন্ত্রাসী বাহিনী আছে, সকলকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক বিচারে স্থাপন করবে যে শুধু লক্ষ্মীপুর নয় পুরো বাংলাদেশে এরা দৃষ্টান্ত স্থাপন হবে যে লক্ষ্মীপুরে জোয়া খুনের একটা বিচার হয়েছে। অদূর ভবিষ্যতে আর যেন কেউ এই হত্যাকাণ্ড সংঘটিত করতে না পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, সে ব্যাপারে শত সে দৃষ্টি প্রশাসন স্থাপন করবেন। এবং আমরা আমাদের সরকার প্রশাসন এবং ওনারা অনেক আন্তরিক, ইতিমধ্যে ওনারা এই প্রোগ্রামে হুসুর এপ্রিলের পর থেকেই প্রশাসন এবং মিডিয়া যেভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেই হিসাবে আমরা আশা করতে পারি আমাদের এই বিচারের রায় শেষ না হওয়া পর্যন্ত এই খুনিদের ফাঁসির কাষ্টে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর না করা পর্যন্ত আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনের ভাইয়েরা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এই বশিরপুরের মানুষ আজ সন্ত্রাসীদের কবলে থাকতে চায় না, এই বশিরপুরের মানুষ সন্ত্রাস থেকে উত্থাপন হতে চায়। গত 2 দশক থেকে এই আবুল কাশেম জিহাদি সন্ত্রাসী কর্মকাণ্ডে এই বশিরপুরবাসী অতিষ্ঠ হয়ে গেছেন, এই বশিরপুরবাসী চায় এই সন্ত্রাসের কবল থেকে উদ্ধার হতে। আমরা এই জন্য প্রশাসন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করব এই সময় এসে উন্নয়নের অগ্রযাত্রা এ দেশে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই সন্ত্রাসী 2-1 সন্ত্রাসীর কারণে এই উন্নয়ন যেন মলিন হয়ে না যায় সেই দৃষ্টি আশা করি আমাদের প্রশাসন রাখবেন। আমরা 2-1টা সন্ত্রাসী দিয়ে আমাদের দল পরিচালিত হয় না, আর আওয়ামী লীগে কোন সন্ত্রাসীর জায়গা নাই, ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের প্রমাণ দিয়েছেন যে সন্ত্রাসীদের স্থান কোন দলে নাই। সন্ত্রাসী সে যত বড় ভাবশালী হোক সে সন্ত্রাস করে দলে থাকতে পারবে না, সে শুধু বোঝা যাচ্ছে কোন আবুল কাশেম জিহাদি আওয়ামী লীগের কেউ নয়, সে ছদ্ম এসে আওয়ামী লীগের রূপ ধারণ করে আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগের মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে, সুতরাং সে আওয়ামী লীগের কেউ হতে পারে না। এজন্য আমি সকলকে আবার উদাত্ত আহ্বান করব, আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং সে যে কোনো দল, আমি শুধু আবুল কাশেম জিহাদি না, আমরা চাচ্ছি এই লক্ষ্মীপুর উত্তর অঞ্চলে আর কোন সন্ত্রাসী যেন উত্থান না হয়, আর কোন বাহিনী যেন এই অঞ্চলে সৃষ্টি হতে না পারে, সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং পাশাপাশি এই অঞ্চলে যে অস্ত্রের মজুদ আছে এই অস্ত্রগুলো উদ্ধার করে এই মানুষকে শান্তি দিবেন, এই আশা ব্যক্ত করতেছি এবং প্রশাসনের কাছে আবারও আহ্বান করতেছি আপনারা অতি দ্রুত যে কোনো কিছুর বিনিময়ে হোক এই বশিরপুর অঞ্চল থেকে যত অস্ত্র আছে অস্ত্রগুলো অন্তত উদ্ধার করেন, অস্ত্রগুলো যতদিন পর্যন্ত উদ্ধার না হবে আমরা ততদিন পর্যন্ত আতঙ্কিত থাকবো।